হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি ম্যাঙ্গো ফুটি শেয়ার করব, ঘরে কীভাবে ঝটপট করে ম্যাঙ্গো ফুটি বানানো যায়। তার জন্য আমি এখানে তিনটি আম নিয়েছি, আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি একটা পুরো কাঁচা আম নিয়েছি, আর একটা অর্ধেকের থেকে একটু বেশি পাকা আম নিয়েছি, আর একটু কম পাকা আম নিয়েছি। অর্ধেকের থেকে একটু শক্ত শক্ত তিন প্রকারের আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে ভালো করে ছাড়িয়ে এর পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি যে কাঁচা আমটা নিয়েছিলাম, কাঁচা আমটার পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এবার আমি ঢেলে নেব। একইভাবে যে পাকা আমগুলো নিয়েছিলাম দুটো, সেগুলোকেও আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আমার পাকা আমের পেস্টটা আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আমের পেস্ট বানানোর পর এখানে গ্যাস জ্বেলে নিয়েছি। গ্যাসে এখানে আমি এক কাপের মতো জল দিলাম। এবার এই জলের মধ্যে এই যে কাঁচা আমার পাকা আমের যে পেস্টটা করে রেখেছিলাম, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করবেন। আমি এখানে 4 চামচ চিনি অ্যাড করছি। দিয়ে এবার এটাকে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফুটিটা প্রায় তৈরির মুখেই। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, যাতে গডলা গডলাগুলো ওগুলোও যেন মিক্স হয়ে যায়। আমার হয়ে গেছে প্রায়। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি গ্যাস থেকে ফুটিটাকে নামিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, ভালো করে ছেঁকে নেব। যদি কোনো গদলা গদলা অংশ থাকে, শক্ত শক্ত অংশ থাকে, তাহলে সেটা যাবে না। আর এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। শক্ত অংশটাকে এবার ফেলে দেবো আমি। চলুন এবার এটাকে আমি প্লেট গ্লাস করে নেব। দেখুন আমার ফুটি তৈরি হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে আমি কিছুটা বরফ অ্যাড করলাম। এরপর আমি ফুটিটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর বাড়িতেই বানালাম। আপনারাও এরকম বাড়িতে পরিবেশন করুন, বাচ্চাদের সাথে শেয়ার করুন। আমার যদি রেসিপিটি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।